তাহলে বিয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন একটি মোবাইল ফোন সম্পর্কে কথা বলবো, সে ফোনটি হচ্ছে রিয়েলমি কিউ ফাইভ। রিয়েলমি কিউ ফাইভ সম্পর্কে আজকের আলোচনা। তো খুবই আপডেটেবল একটি ফোন, এই ফোনটি কিন্তু মার্কেটে নতুন লঞ্চ করা হয়েছে। তো ফোনটিতে কী কী ফিচার পেয়ে যাচ্ছেন আপনারা সব কিছু কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এবং ফোনটি প্রাইস কিন্তু অফিসিয়ালিভাবে রাখা হয়েছে 24,999 টাকা, এবং এটা কিন্তু অফিসিয়াল আপডেটের মাধ্যমে কিন্তু প্রাইসটা জানিয়ে দেওয়া হয়। কাস্টমার বা ক্রেতা পর্যায়ে কত টাকা পড়বে সব কিছু কিন্তু জানিয়ে দেওয়া হয়, এটা অফিসিয়ালভাবে জানাই দেওয়া হয়। এবং এই ফোনটি কিন্তু ফার্স্ট রিলিজ করা হয় 2022 সালে এপ্রিল মাসের 20 তারিখে, এবং এটাতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে পেয়ে যাচ্ছেন 12 রিয়েলমি রিয়েলমি থ্রি ওয়ান ব্যবহার করা হয়েছে, এবং ডিসপ্লে ব্যবহার করছে IPS LCD 120Hz-এর একটি ডিসপ্লে, যেটা দিয়ে আপনারা সকল কিছু ক্লিয়ারলিভাবে দেখতে পারবেন। খুবই সুন্দর একটি ডিসপ্লে, IHD রেজুলেশন কিন্তু ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছে ট্রিপল ক্যামেরা, প্রথম ক্যামেরায় পাচ্ছেন 50 MP, তারপরে 2 MP, তারপরে 2 MP, টোটাল আপনারা পেয়ে যাচ্ছেন এই 54 MP-র ট্রিপল ক্যামেরা। 54 MP-র এই ট্রিপল ক্যামেরা দিয়ে আপনারা অসাধারণ ফটো লুকিং সব কিছু করতে পারবেন। র্যাম হিসেবে পেয়ে যাচ্ছেন 8.5 GB ROM এবং 8 GB RAM কিন্তু এটার ভেরিয়েন্ট হিসেবে আপনারা পেয়ে যাবেন মার্কেট প্লেসে। এবং ব্যাটারির জন্য এখানে তারা ব্যবহার করেছে লিথিয়াম পলিমারের 5000 mAh ব্যাটারি, যেটাতে আপনারা খুব লং টাইম ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো সেই জন্য কিন্তু 5000 mAh নন রিমুভেবল হাই লাস্টিং কোয়ালিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো আমরা যদি এখানে ফুল স্পিড ইফেকশনে যাই, অ্যানাউন্সমেন্ট 2022 সালে, স্ট্যাটাস অ্যাভেলেবল 2022 সালে, আপডেট করার পর থেকে প্রোডাক্টটি কিন্তু অ্যাভেলেবল রয়েছে মার্কেট প্লেসে। এবং নেটওয়ার্ক হিসেবে একটা তারা 2G, 3G, 4G, 5G পর্যন্ত নেটওয়ার্ক, হাই স্পিড SSPA LTE 5G নেটওয়ার্ক কানেক্টিভিটি এখানে ব্যবহার করা হয়েছে। খুবই শক্তিশালী একটি নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক দিয়ে আপনারা অনায়াসে 4G, 5G পর্যন্ত ইউজ করতে পারবেন খুব স্পিডভাবে। তো বডি ডাইমেনশন হিসেবে 164 বডি ডাইমেনশন ব্যবহার করা হয়েছে, এবং ফোনটির ওয়েট পেয়ে যাচ্ছেন 195 গ্রামের একটি ওয়েট। ওয়েটটি দিয়ে আপনারা এই ফোনটি কিন্তু চালাতে পারবেন। এবং সিমের জন্য রয়েছে হাইব্রিড ডুয়েল সিম, ন্যানো সিম, ডুয়েল স্ট্যান্ড বাই, ওয়াটার রেজিস্ট্যান্স নাই এটাতে, অর্থাৎ ওয়াটার প্রুফ নাই। এবং ডিসপ্লে টাইপ হচ্ছে IPS LCD 120 GHz 600 nits-এর একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এটাতে। এবং প্ল্যাটফর্ম হিসেবে অ্যান্ড্রয়েড ভার্সন 12 ব্যবহার করা হয়েছে, এবং CPU ব্যবহার করেছে অক্টা কোরের একটি CPU ব্যবহার করা হয়েছে, যেটাতে আপনার গেমিং থেকে সব করে সকল কাজ করতে পারবেন। এবং CPU Adreno 16.9 ব্যবহার করা হয়েছে, কার্ড স্লট MicroSD শেয়ারের স্লট পেয়ে যাচ্ছেন। এবং মেন ক্যামেরার কথা বলছি আগে, সাউন্ডের জন্য পেয়ে যাচ্ছেন 3.5 mm জ্যাকপ্যাড, ওয়াইফাই জন্য পেয়ে যাচ্ছেন ওয়াইফাই 802, 11 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.1 dpm, USB টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, ফিউচার সোর্সেস সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড, 100 মিটার সাইকো প্রক্সিমেটিক কম্পাস, ব্যাটারি 5000 mAh, এবং চার্জার পেয়ে যাচ্ছেন 65 ওয়াটের একটি চার্জার, যেটা দিয়ে আপনারা খুব অল্প সময়ের ভিতরে ফোনটি চার্জ করতে পারবেন। এবং কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক, সিলভার, ইয়েলো, এই তিনটা কালারে কিন্তু আপনার এই ফোনটি কিন্তু মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো ফোনটির ব্র্যান্ড হচ্ছে কিন্তু রিয়েলমি কিউ ফাইভ। এই রিয়েলমি কিউ ফাইভ সম্পর্কে কিন্তু আজকের আলোচনা ছিল আমাদের। তো আজকের আলোচ্য বিষয় পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরও কিছু ফোন বা টেকনিক্যাল রিভিউ ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।